সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ মহা অষ্টমী, মহা অষ্টমী শুভেচ্ছা সবার জন্য রইল। চারিদিকে গান হচ্ছে, আমার ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে, তবু একটি ছোট্ট ভিডিও আজকে আমি দিলাম আমার চ্যানেলে। আম গাছের গোড়ায় যে পর্তুলাকা গাছটা আছে অনেক অনেক ফুল দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে বলে আমি তুলে ধরলাম। সপ্তমীর সকালে খুব জোরে জোরে হাওয়া দিয়ে বৃষ্টিও হয়েছে অনেক, তাতে আমার একটা পেয়ারা গাছ উল্টে পড়ে গেছে, আপনারা দেখলেন, আমি সেটাকে ঠিকঠাক করে দিয়েছি। পূজোয় ষষ্ঠী সপ্তমী প্রায় বৃষ্টি হচ্ছে। আজ কিছু হারভেস্ট করব, যেমন প্রথমেই তুলে নিচ্ছি শশা, বেশ কিছু হারভেস্ট করব, শশা করব, উচ্ছে করব, উচ্ছে বা করলা যাই বলুন, দুটো তিনটে ঢেঁড়স তুলব, আর একটু কাঁচা লঙ্কা তুলব, আর দুই একটা বরবটি আছে গাছে সেইগুলো তুলে নেব। করলা আমি দ্বিতীয়বার তৃতীয়বার যখন গাছ বসিয়েছিলাম, তারপরেই কিন্তু এই ফলগুলো দ্বিতীয় তৃতীয়বার যে বসিয়েছি তার থেকে হচ্ছে। গরমের প্রথম দিকে যে করলা গাছ আমি বসিয়েছিলাম সেই করলা গাছ আর এখন নেই। লঙ্কা গাছ থেকে যেটুকটা পেয়েছি পাকা লঙ্কা তুলে নিয়েছি, প্রচুর করলা ধরেছে। পূজোয় সবাই আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কত করলা তুলেছি আমি, আর একটা টবের গোড়ায় আমি জমাচ্ছি কতগুলো করলা আমি পাচ্ছি দেখুন। বরবটি, ঢেঁড়স, কিছু লঙ্কা, করলা, শশা এগুলোই তুলে নিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? ছোট্ট ভিডিও, ভালো লাগলে কমেন্ট করবেন। শুভকামনা জানাই সবাইকে। সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবেন।